আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুনিয়ায় তাসোদে তমাম রোহিঙ্গা কল আর বাবাইয়ান কল মা বোনের কল হাজগরি বেগুনরে শুকরিয়া করির তরে আই ইসমাইলের তরফত হাজগরি বেগুনরে দাসে পুরা দুনিয়ায় তাসোদে মানুষ কল বেগুনরে দাসে হাজগরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তইলে আজারজিয়া নিউসিরিয়া তইলে আসিয়াং এর ওরে হতা হইউ মাই আসিয়াং এর জিবা বড়ক সলিরিয়া আসিয়াং হলে 10 দেশর তলে এটারা জাগারাটা মা জিবা সেক্রেটারিয়েট দাসে মিনিস্ট্রি লেভেল দাসে বৈঠক করছে তলে ইবাম মাদে মালয়েশিয়ার জিবা ফরেন মিনিস্টার সেবুদ্দিন আবদুল্লাহ হাজির ন তলে ইবাম মা সেক্রেটারিয়েট কলর বৈঠক করিয়ে হাজগুরি তলে ইবাম মাদে কম্বোডিয়া চেয়ারম্যান হিসাবে কম্বোডিয়া লেট করি এমার্জেন্সির ওর বৈঠক করছে দেওয়া তলে এবারে দাসে হোস্টিং করছে ইন্দোনেশিয়া তলে চিফ গেস্ট হিসাবে দাসে ভারত থাকিলেও তলে এড়ে দাসে চিফ গেস্ট হিসাবে দাসে যিবা নাকি রতানু মারসুদি যিবা আছে ইন্দোনেশিয়ার ভাই ইয়ে হোস্টিং গিয়েছে তলে এবার মাঝে সিঙ্গাপুর ওর ফরেন মিনিস্টার বিবিন বলকৃষ্ণন ইতি দাসে হাজির ইয়ে কম্বোডিয়ার হাজির ইয়ে বেগুনর হাজির ইয়ে তলে এখন ইতারা বর্মার মসলাম মাঝে দাসে কিছু দাসে তবদিলি আনিবল্লা সাই লেকিন আখের পর্যন্ত একখানো থারা দাসে ডিসিশন লই নেওয়া পারে কম্বোডিয়া ইদ আছে এড়ে ভুতরে এটা আছে বর্মাল লইয়ের শান্তির হতা চলের বলে হইয়রে মিলিটারি অকল লইয়ের দাসে শান্তির হতা চলের বলে হইয়রে তারা একখান ডিসিশন লই নেওয়া পারে ইয়ানম মাঝে সিঙ্গাপুর ও ফেরেশানি জাহির গিয়েছে হইলে কেলা সিঙ্গাপুর বিবিন বালাকৃষ্ণন হত দেখি ওয়েট উইট করি রে ইট ইস টাইম ফর আসিয়ান টু মেক সাম ডিফিকাল্ট decision to guide our next step up on Myanmar. We discuss recommendation for our leader to consider at the summit in the November. Aide November madhe jiba tara bolok koribo ebar babote tara discussing go je and hoddo. Tole ahon ei tara pura poriba phe tara jin neki mosorakol go je tole November madhe jiba mun to aide bolok solibo ebar majhe tara leader khole আসিয়াং অর যেন নাকি দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কলে তারা হইব দে তারা কি ডিসিশন লইব তারা কি হতকল হইব বর্মার ওরে ইনর ওরে তারা মশরা গুজি দে শুধু তাহলে এই তারা হনাকান ফাইসলা ন করে তাহলে এই তারা মশরা গুজেন হর আর লিডার কলে নম্বরের বৈঠকত আসিয়াং অর তাহলে কি হইব দে ন হইব দে হামদুলিল্লাহ দাসে তারা প্রপোজাল তুলিব হামদুলিল্লাহ দাসে এজেন্ডার ওর হতা হইব এনরে তারা দাসে মশরা করিব না এমার্জেন্সি বৈঠক জ্ঞান হত দেওয়া তাহলে এর ভিতরে তারা কেন ডিসিশন লই নেওয়া পারে লই নেওয়া পারে যে আই অনুরাধ আরো ক্লিয়ার করি তাহলে জাকার্তা ফর দ্য স্পেশাল আসিয়ান ফরেন মিনিস্টার মিটিং উই এক্সপ্রেস এ গ্রেট কনসার্ন অবাউট ওরি ইন দ্য লস অফ লাইফ তাহলে আরো তারা দাসে জাকার্তা পোস্ট মাঝে জাকার্তা মাঝে যা বৈঠক হইয়ে ইবাম মাঝে তাহলে বর্মা মাঝে মিলিটারি অকলে এয়ার স্ট্রাইক করিয়রে জিনেকে হামলা করি ওরে মানুষ কল মার্ডার করছে ইনর ওরে তারা গ্রেপ কনসার্ন দেখাই বলি হল লেকিন ইনর ওরে ডিসিশন না হল অনেকখান ডিসিশন না হল তাহলে মায়ানমার ওয়ার্নস এনি আসিয়ান প্রেশারস উল্ড ক্যারিয়ারস এট দ্য নেগেটিভ এন হই তাহলে এর হতা এর দেখন মুট হত হইলে আসিয়ান এ দাসে অনেকখান ডিসিশন তারা লই নেওয়া পারে তাহলে বর্মার মিলিটারি কলে জিয়ান নাকি তারা গড়ি যারগো ইয়ানরে তারা দাসে বন গড়ি বললেন দিলে আখান স্টেপ তারা লই নেওয়া পারে ইয়ার আগে ফাংশন সেন্সাস দিয়ে ইন আঠারো মাস গিয়ে হনকান তারা বর্মাই ইমপ্লিমেন্টেশন না করে জাকার্তা তো দিই দি তাহলে এখন তারা বারবার বড় সকল করে বর্মার খবরদারি করে কিন্তু হনকান তারা দাসে ফাইনাল পৌঁছি না করে ফেতল্লা এখন তাহলে আসিয়ান রিপ্রেজেন্টেটিভ কলরে দাসে জাকার্তা মায়ানমার মিলিটারি গভর্নমেন্ট ওয়ার্নস অন দ্য টিউজডে দ্যাটস এনি প্রেশার দি তো আরো কানাই অনুরাধে ক্লিয়ার করে দি কম্বোডিয়া হদে কি বলি হলে হদে আরা বর্মাল্লা বলি ওরে আসিয়ান রিমাইন কমিটেড টু দ্য পিস প্ল্যান মানি পিস প্ল্যান এগ্রি উইথ মায়ানমার মিলিটারি রোলার্স ইট ইস শেয়ার কম্বোডিয়া সেট অন টিউজডে মানি কম্বোডিয়া হাল্লা বেশিরভাগ দিন তারা দাসে বৈরকম হইয়ে হতো তারা দাসে শান্তির হতা বর্মাল্লাইয়ারে কম্বোডিয়া সালার এন হইয়রে দাসে হইয়ে তাহলে তারা একখানো দাসে ডিসিশন লই নেওয়া পারে তাহলে আর একখান কথা অনুরাধে ক্লিয়ার করি এখন দ্য নাম্বার অফ সিভিল সোসাইটি অর্গানাইজেশন ইন বার্মা দ্যাটস হ্যাভ সেন ওপেন লেটার টু আসিয়ান হেড তাহলে বর্মার সিভিল সোসাইটি বর্মার অর্গানাইজেশন অকল পাবলিক অকল তরফতু বেশি বেশি পাবলিক অকল তরফতু 500 পর্যন্ত অর্গানাইজেশন মিলিয়ে আসিয়ান ওরে দাসে বর্মার ওর একশন লেভেল না আসিয়ান ওর দাসে মিনিস্ট্রি বৈঠক মধ্যে তারা সিঁড়ি দেওয়ানোর বাদিও তারা
আছে বর্মার উপরে অ্যাকশন লই বললা বর্মার উপরে আছে কারবাই করি বললা তাহলে বর্মা তো হনো আসিয়ান বৈঠকের মধ্যে হাজির ন তারা রে দাও ন করে তাহলে এখন ইতার উপরে অ্যাকশন লই বললা হনর বাদিও হনকান ডিসিশন আসিয়ান ন ল তাহলে আর একখান অনুরাধে ক্লিয়ার করি আসিয়ান বৈঠক কলম মধ্যে তাহলে এখন দ্য আসিয়ান লিডার অ্যাকচুয়ালি স্পেন দ্য ফিউ ডে ইন এনি অফ মায়ানমার কমপ্লেট জোনস ওয়ার দ্য জান্টা ক্রাইমস অন ফ্লোরিংস অফ দ্য ডেইলি বেসিক্স দেয়ার ভিউ সেন্স তাহলে বর্মার মধ্যে ডেইলি মানুষকাল মার্ডার করেন তাহলে আসিয়ান ইন মধ্যে এখন আসিয়ানর দেশের ভিতর আসিয়ানর ভিতরে আছে একখান দেশ বর্মা ইয়ানে এন্দেলা করি ক্রাইম করি যার কই জিয়ানরে লড়াই জুন বানাই রাখে তাহলে ইয়ানর ওরে দাসে কিছু স্টেট মধ্যে ইয়ার স্টেট হামলা করছে আর দাসে প্রত্যেক ডেইলি বেসিক মানুষকাল মার্ডার করে ইয়ার বাদিও আসিয়ানে দাসে হনকান ডিসিশন নলর আসিয়ানে দাসে ইয়ানুর হনকান দর কারবাই নগরের বলে কই ওরে দাসে বর্মার এনইউজিও দাসে বর্মার সিভিল সোসাইটির তরফ তো ক্রিটিসাইজ করে ফুল লিওরে তৈলে এখনর যে আর নিউজিলিয়া অক্টোবর 26 তারিখের মাঝে বাংলাদেশের ঢাকা মাঝে বর্মার রেখাং স্টেট জিম্মাদারি করে আদায় করে দে লড়াই রে দাসে কমান্ডের দে জীবানে কি সেকেন্ড কমান্ড আছে জীবার নাম কমিং হদ্দে জীবানে কি দুটিয়া বসু জি এতে ডাকাম মাঝে বাংলাদেশের দ্য আর্মি স্টাফ চিফ অফ স্টাফ জীবানে কি আর্মি জেনারেল আছে রফিউদ্দিন আহমদ তাল্লাইয়ের ডাকাম মাঝে বৈঠক করছে তাহলে রিজনাল পলিসির উপরে তারা ডিসকাশন করছে বাংলাদেশ দ বর্মার বর্ডারি এলাকা তাহলে তারা দুই দেশের দাসে যে নাকি চুক্তি মোতাবেক দাসে কোন টেররেস্ট কলরে জাগা নদী বোর দাসে তারা তো এগ্রিমেন্ট আছে তাহলে ইনর ওরে ডিসকাশন করছে তাহলে বর্ডারি এলাকার মধ্যে যে নাকি লড়াই একল চলে ইনর ওরিও তারা ডিসকাশন করছে ইয়ার বাদে দাইয়রে তারা দাসে রোহিঙ্গার ইস্যুর উপরে ডিসকাশন করছে যে যে নাকি বর্মার তো ডিসপ্লেস হয়ে মানুষ সকল বাংলাদেশ পৌঁছে ইনর ওরে তাহলে ডিসকাশন করছে যে এটা বর্মার এ দাসে ডুটিয়া বৈশ বৈশজি যা নাকি পমে আছে ইতিদা আছে তার টিম লই আসছে দে ইয়ান্তু সিনাই দাসে হুদিন বর্মা বাংলাদেশ শিক্ষা শিক্ষা হুদিন জিন নাকি হুদিন প্রোপাগান্ডা হুদিন দা আছে দুনিয়ার পেশার তো বর্মারে বাঁচালে বললা বলি যে নাকি খেলা খেলারা তৈলে সিনার বাংলাদেশত আছে দে সিনার এম্বাসি বাংলাদেশর দাসে ফরেন মিনিস্টার লই বড় গুজি ইয়ার বাদে দাসে সিঁড়ি ভাঁজা ইয়ে তোলে ইয়ার বাদে বর্মা মাদে আছে এম্বাসি ইবারে দাসে সিনার ভাঁজা ইয়ে উন্তু সেয়া সুরারে দাসে মিলিটারি কাউন্সিল মিয়ন লাইন ওর গুরু ঘরে ভাঁজা ইয়ে তোলে এন্দেলা হদন হতাশ আলোনার জরিয়া তোলে বাংলাদেশ মাদে তারা আসছে তোলে তারা এখনো ফাইনাল তারা দাসে হনাকান ডিসিশন লই নাও পারে গড়ি নাও পারে রোহিঙ্গা কলরে ওয়াপেস নিবর দাসে নিনো কাম ফাইনাল গড়ি নাও পারে তাহলে তারা বাংলাদেশে দাসে এন এ রোহিঙ্গা দেখাইব ইন্টারজে তাহলে ইন্দেলা লাগছে আর দাসে জিন নাকি থা মোরা বর্মা বাংলাদেশের বোর্ডার মাঝে মগবাগিল মারামারি ওর ইনর বাবুতে কারণ তারা বাংলাদেশ তারার বাইয়ালি হিসাবে এন্দেলা গড়ি রাখছে তাহলে এখন হতায়ের দে রোহিঙ্গা কম কি মা নামতে বর্মা মাঝে ওয়াপেস যাই পারে মিলিটারি হত দেই তার রাত মাঝে যাই পারে না নপারে ইয়ান ক্লিয়ার হতা নপারে নপারে দে বক্ত বর্মাই বাংলাদেশত আইরে সিনার দাসে সিনার দালালি লইরে তারা সুন্দলা করতে সার দে তার সিগারেট মিটিং করে তৈলে এড়ে বুতরে কিছু রোহিঙ্গা ইয়ে আছে ইনম্বাদে আছে ইনভলভ আছে দে খবর আছে লেকিন হতায় দে এখন বর্মার তো দাসে কিছু রোহিঙ্গারিও বর্মার মিলিটারি কাউন্সিলত দাসে স্পিড বুদ্ধিওরে পৌঁছাই দে আছে কি করি বলা শুধু রোহিঙ্গা কলরে ওয়াপিস নিজে ফেললে অযোধ্যা জনসাইটের ফিল নিজে ফেললে দুনিয়ার পেশার তো বাঁচিব অন্য অন্য মামলা কল তো বাঁচে যাইব কই তাহলে ইন করি বললা তাহলে এখন এখন হতায় দে বর্মাইয়ে মা নামতে রোহিঙ্গা কলরে ওয়াপেস নিজে ফেরিব জুনোসাইডের ফিলত লই যাই বাঙালি বানাইরে এসে ডেলি মার্ডার করিব জুনোসাইড অন গই তাহলে ই নম্বর রোহিঙ্গা কলরে মা নামতে লুজাই ফেরিব এন্টার এখন আর একখান হতা ক্লিয়ার করতে চাই যা বাংলাদেশ বাংলাদেশ তো বর্মার মিলিটারি অকল ইনরে জুনোসাইড আর কলরে লেগিটিমেসি নত আছিল তারারে আই বললা হন হালত মেজাজ নদয়া হইতো তারারে হেরে আইতো নদিয়া বৈত্য তাহলে তারা আই ফাইজ যদি ইয়া নইলে তারার এদা আছে এখন তারা দুনিয়ার মন তো আরাদ আছে ইনিশন নাই কল্লই আশেপাশের দেশক কল্লই আর বালা আছি আসিয়াঙরিও হইব বাংলাদেশ লইও বালা আছি আরাদ আছে মানুষ আনিবাল্লা প্রসেস ইন্দেলা চলায় হতা চলায় তাহলে ই নইলে হুদুন দেখা হওয়া প্রোপাগান্ডা ইন বাউলকে আর কিছু ন তারা কিছু ফুচাওরে খরচ করে
কিছু রোহিঙ্গা মঞ্চুরিয়ত আছে এরম মধ্যে ইউজ করে রোহিঙ্গার নাম মধ্যে আছে তন্দিন সালার রোহিঙ্গার নাম মধ্যে আছে রোহিঙ্গার বালা মানুষ কোয়ালাই এ বর্মার মিলিটারি হাম করে তাহলে ইয়ার রোহিঙ্গার তো আছে বোঝা ফুরিব তাহলে আর একটা নয় ক্লিয়ার করে দিই এখন ইথারা ইউএন অর হাই কোর্ট অফ মধ্যে হাইয়েস্ট কোর্ট অফ মধ্যে আইসিজিএম মধ্যে রোহিঙ্গার ওরে জুনোসাইড করছে দিয়ে ইয়ান বর্মাইয়ে অবজেকশন করছে দিয়ে ইন অর ক্যান্সেল করি ওরে ইয়ান জুনোসাইড আছে প্রুফ এখন অলরেডি তাহলে এ টাইমত তারা আছে বাংলাদেশের জমিনত আইভারণ জুনোসাইডর বা ওয়েন্টেড আসামি অকল আইভারণ তাহলে ইয়ান একটা ডর হতা তারা আইয়রে তারা বাংলাদেশের জায়গা দিত দে তাহলে এখন তারা বাংলাদেশের তো তারারে জাগানো দিয়া পড়ত আর যেতুম পর্যন্ত আইসিসি আর্জেন্টিনার তো আছে ওয়ান ওয়ারেন নালানো দরি বললা বলে আমিং নন এলে যদি আমিং নেলে তো বাংলাদেশের তুই ইনরে দরি দিয়া পড়ত বাংলাদেশ আইসিজে আইসিসি সাইন গিয়ে দেব দেশ দিয়ে থাকলা তাহলে ইতারা আজ পর্যন্ত আছে ফ্রিলি ঘোরাফেরা করি ফেরানোর জরিয়া তারা আছে আইবারের বাংলাদেশিও আছে তারা তো জাগানো দিয়া পড়ত তাহলে এখনর যে নিউ সিরিয়া টু মোর রোহিঙ্গা ম্যান উই আর শো ডেট ইয়ারলি বেশিরভাগ দিন আরো দুজন রোহিঙ্গা ক্যামত মার্ডার হইল তেরো দিনের ভিতরে ছজন রোহিঙ্গা মার্ডার হইল তেরো দিনের ভিতরে ছজন রোহিঙ্গা মার্ডার হইয়া বলি ওরে আন্দোলন নিউজ এজেন্সি যেবা আছে এবার তো নিউজ পাবলিশ দিল ঢাকা বাংলাদেশ টু মোর রোহিঙ্গা ম্যান উই আর শো ডেট ইয়ার লেটেস্ট ইনসাইড দ্য রিফিউজি ক্যাম্প in Caucasus Bazar, Bangladesh. Just a day, a Rohingya activist was gunned down in the camp. Toile camp hotaro. Toile zibane camp hotaro. Maza open fire at the Rohingya man kills one of them, one of the sport dates. As on da se otomori ghe, as an injury liyo. Toile zibane ki SM ইস্তাকো শাহরিয়ার লোকাল অফিসিয়াল টুল আন্দোলন এজেন্সি বাংলাদেশের ইস্তাক শাহরিয়ার হদ্দে এস এম ইস্তাক শাহরিয়ার বেদ আছে আন্দোলন এজেন্সির নিউজ এজেন্সির খুঁয়ে বলি আছে নিউজ মধ্যে আছে তাহলে দ্য ভিকটিম উই আর আইডেন্টিফাই এস আয়াতুল্লাহ 40 বছর যা ইয়াসিন 30 বছর যা তাহলে ইমিডিয়েটলি তারারে মার্ডার করে জানেন গিলিও লেকিন সিকিউরিটি হাজবেন্ড দ্য ব্রিফ মানে সিকিউরিটি ফোর্স কলে ব্রিফ গুজে দেয় বুতরেন হইয়া পুলিশ হ্যাভ স্টার্ট অপারেশন অ্যারেস্ট অফ দ্য কিলিং মারিয়ক কলরে আছে পুলিশে আছে অপারেশন চালাই এর ধরি বললা তোয়ারেন হই ইন দ্য 13 দিনের মধ্যে রোহিঙ্গা ম্যান এদাসে 6 রোহিঙ্গা ম্যান হ্যাভ ডাইড 1000 রোহিঙ্গা মারা গিয়ে তাহলে ইয়ান মাঝে নিউজ মধ্যে হতে দে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ওয়াজ ইলিগালি বিহাইন্ড দোজ কিলিংস অ্যাকর্ডিং টু দ্য পুলিশ অ্যান্ড রোহিঙ্গা রিফিউজি পুলিশ অর্ধ রোহিঙ্গা রিফিউজি সকলে হতা থাকার হতা মোতাবেক থারার দাসে ইয়া মোতাবেক নিউজ লিখে দে আরসা হদি বা আরখান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি বা হতে ক্যামন মাঝে অ্যাক্টিভ আছে তাহলে ইন অর ফিসালি মারামা তারা রাত আছে অ্যান্ড হুইয়রে দাসে নিউজ মাঝে লিখে আন্দোলন নিউজ এজেন্সি তাহলে এখন রিফিউজির ক্যামন মাঝে 13 দিনের মাঝে 6 রোহিঙ্গা মারি ফেলাইয়ে তাহলে রোহিঙ্গা রিফিউজির ক্যামন মাঝে ডন্টন মার্ডার কলর তাহলে ইন অর আর তো বন করা ফুরিব ইন জলদি তো জলদি বন করা ফুরিব দুনিয়ার মাঝে ডন্টন নিউজ এজেন্সি সকলে রোহিঙ্গার মার্ডার দেশে নিউজ ওরা হাইলাইট করে ইয়ান আর তো ক্লিয়ার করি বুঝি ভরা বলে